একদিকে মেঘনা নদীর বিশাল জলরাশি, অপরদিকে তীরের বিস্তীর্ণ এলাকা জুড়ে বালুময় প্রান্ত। উপজেলার বিষ্ণুন্দী ইউনিয়নের অন্তর্গত বিষ্ণুন্দী ফেরিঘাট এলাকাটি সবার কাছে বিগত কয়েক বছরে মিনি কক্সবাজার হিসাবে পরিচিতি লাভ করে। বিভিন্ন ঈদুল ফিতরের ছুটির দিনগুলোতে ভ্রমণ পিপাসু ছুটে আসে 2500 উপজেলার মিনি কক্সবাজার হিসেবে পরিচিত বিষ্ণুন্দী ফেরিঘাটে। প্রতিটি ঈদের দিন থেকেই এখানে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় থাকে। একদিকে বিশাল জলরাশি বুকে নিয়ে বয়ে চলেছে খরস্রোতে মেঘনা নদী, অন্য পাশে রয়েছে বিস্তীর্ণ সমতল ভূমি। সমতলের রাশি রাশি বালুকণা সারাক্ষণ ভ্রমণ পিপাসু মানুষকে হাতছানি দিয়ে ডাকছে, ফলে বিষ্ণুন্দী ফেরিঘাট এলাকায় লক্ষ্য করা যায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। ঈদের দিন থেকেই হাজার হাজার দর্শনার্থীদের পদভারে বিষ্ণুন্দী মেঘনা ফেরিঘাট এবং তার আশপাশ এলাকা মুখরিত হয়ে ওঠে। একটি ফেরিঘাট নারায়ণগঞ্জের 2500 উপজেলার বিষ্ণুন্দী ইউনিয়নের মানিকপুর গ্রামটির চিত্র সম্পূর্ণ বদলে দিয়েছে। চিরচেনা মানিকপুর গ্রামটি ক্রমেই পরিচিতি লাভ করেছে মিনি কক্সবাজার হিসেবে।